প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। আবেগ প্রকাশ করে সিম্পাথি পাওয়া যায়, ভালোবাসা নয়। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাচ্ছ, তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছ। মনে রেখো, এইসব করলে তোমার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে না, বরং তার কারণে তুমি তোমার আত্মসম্মান বোধটাকে গলা টিপে হত্যা করছো। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকে ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলো, তাতে তার কিচ্ছু আসে যায় না। বিলিভ মি, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছ সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। নো, ইউ রাইট ইজ অ্যাবসলিউটলি রং, বিকজ সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তার প্রতি তোমার ভালোবাসাটা হয়তো স্পেশাল, বাট তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতো একজন বেঈমান। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত বেশি তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে, ভালোবাসা পাবে না। 50 বার কল, 100টা মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা নয়, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। একসময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমাকে ব্লক লিস্টে রেখে দেবে। তুমি সেদিন চিৎকার করে কেঁদেও তাকে বোঝাতে পারবে না তুমি তাকে কতটা ভালোবাসো। ধুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে, তাতেও তার কিচ্ছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাবে। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। ট্রাস্ট মি।